ফাইনালি যে খবরে আমাদের নজর রয়েছে, তৃণমূলে বিদ্রোহী তাপস রায় তাপস দল ছাড়তে পারেন এমনটাই জল্পনা তুঙ্গে, এবং মান ভাঙাতে তাপস রায়ের বহুবাজারের বাড়িতে ব্রাত্য বসু এবং কুলান ঘোষ ইতিমধ্যেই সকালে পৌঁছে গিয়েছিলেন আপনাদের সে খবর জানিয়েছে যেমন, এবং যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু তাপস রায়ের বাড়ি থেকে কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু তারা কিন্তু বেরিয়েছেন, যদিও এখনো পর্যন্ত সেই জল্পনা এখনো পর্যন্ত বজায় রয়েছে, এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তার মান ভঞ্জন কি করতে পারলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কুনাল ঘোষ, তা নিয়ে প্রশ্ন উঠছে। বরানগরের বিধায়ককে বুঝিয়েছেন দুই নেতা, তবে তারপরে কি মানভঞ্জন হয়েছে তাপস রায়ের, তা নিয়েই প্রশ্ন উঠছে। তাপস রায় দল ছাড়তে পারেন এমনটাই জল্পনা তুঙ্গে, মান ভাঙাতে তাপস রায়ের বাড়িতে সাত সকালে পৌঁছে যান ব্রাত্য বসু এবং কুনাল ঘোষ। বরানগরের বিধায়ককে বোঝান দুই নেতা, এবং তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাবো আপনাদের। আমি তো সবসময় চাইবো যে দাদা যে অবস্থানে ছিল সেই অবস্থানে থাকুক, কিন্তু আমি সবসময় চাইবো যে তৃণমূল কংগ্রেসের আমি একজন কর্মী, তাপসদা একজন নেতা, তাপসদা সেই অবস্থানে থাকুক সেটা তো সময় চাইবো। দেবু ঘুমটা অন কর, কিন্তু বাস্তব কি দেখলেন? নেই অন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য আমি করছি না। আমাদের বা আমার দিক থেকে যেটুকু দলের কর্মী হিসাবে নেতাকে দলে থাকার যে অনুরোধ করা যায়, একজন ভাই হিসেবে দাদার সঙ্গে যা কথা বলা যায় সেইটুকু। জল্পনা শোনা যাচ্ছে যে তাপসদা তো আপনাদের দল ছাড়ছেন, সঙ্গে বিজেপিতে জয়েন করছেন, এবং সুদীপ ব্যানার্জির এগেনস্টে। কাকে শুভেচ্ছা জানাবেন, সুদীপ দাকে না তাপস? সুদীপ ব্যানার্জির এগেনস্টে ক্যান্ডিডেট হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আছে। দুলে রাজা জনি লিভার, আপনি কোন দিকে? আপনারা শুনলেন তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে কুনাল ঘোষকে বলেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অবশেষে কি তাপস রায়ের মান ভঞ্জন করতে পারলেন কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু? কি জানালেন কুনাল ঘোষ? দেখো, কুনাল ঘোষ যেটা বলেছেন যে তিনি একজন দলের কর্মী হিসেবে তাপস বাবুর সঙ্গে কথা বলতে এসেছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক দাদা ভাইয়ের মতো, তাকে সামনে রেখেই তিনি একসময় ছাত্র রাজনীতি করেছেন এবং সেখানে ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে তিনি তার মতো করে মন্তব্য করেছেন। তবে যে তাপস রায় দল ছাড়বেন কি ছাড়বেন না তা নিয়ে কিন্তু তার সঙ্গে কোনো কথা হয়নি বলে তিনি জানিয়েছেন। যদিও আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে কুনাল ঘোষ তাকে বহুবার বুঝিয়েছেন এবং তার সিদ্ধান্ত পরিবর্তনের কথা বলা হয়েছে, কিন্তু আমি যেটুকু সূত্র মারফত জানতে পাচ্ছি যে তাপস রায়ের পক্ষ থেকে সিদ্ধান্ত বদলের ব্যাপারে কোনো এখনো পর্যন্ত তিনি ভাবনা ভাবেননি। তিনি যে সিদ্ধান্ত গতকাল কলকাতা টিভির মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন, এবং তৃণমূল কংগ্রেস তিনি যে ছাড়বেন তা কিন্তু দিনের আলো মন্ড পরিষ্কার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে উত্তর কলকাতা থেকে তিনি একটি অন্য রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাপস রায়ের এই সিদ্ধান্ত বদল এখনো পর্যন্ত হয়নি, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্রাত্য বসু এবং কুনাল ঘোষ এসেছিলেন। ব্রাত্য বসু এখনো পর্যন্ত ভিতরে কথা বলছেন, তবে সিদ্ধান্ত এখনো পর্যন্ত পরিবর্তনের কোনো ব্যাপারে হয়নি বলে তিনি যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। তবে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। তাপস রায়ের মতো স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিত্ব, তিনি কোনো রকম ব্যাপারে ধোঁয়াশা রাখেন না, তিনি এ ব্যাপারে হয়তো তার যে মনোভাব তিনি পরিষ্কার করবেন। একবারে দেবজ্যোতি, অর্থাৎ এখনো পর্যন্ত তাপস রায়ের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যায়নি। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে।